मकर संक्रांति में हमारे यहाँ पूजा हो रहा है, जो कि अर्ली मॉर्निंग 4 बजे हो रहा है। दीदी भाई यहाँ पूजा कर रही है, उससे पहले 2:30-3 बजे उठ के पूरा घर झाड़ू पोछा करके नहा धो के फिर अभी पूजा हो रहा है। आप लोग देखो। জল করলে ভালো লাগে, টুসুর মারে ঘুরলো, ওরা মনে শোয় না, খারাপ ওরা শুয়ে যাবে। কখন পুজো হয়? বিকেলে? কে পুজো করবে? 9টার সময় করবে? ইয়াতে হতো সেই খামারে। হ্যাঁ, উঠুন। মা বাবা দিদা সেই কিসব আলপনা আঁকতো। বহুত কপকপানি বালি ঠান্ড থি। ये पूजा सिर्फ घर में नहीं, बाहर भी करते हैं, जैसे ग्वाल में और हमारे जो उठन बोलते हैं और बारंदा बोलते हैं उसमें, हर जगह करते हैं। दीदी भाई वैसे ही कर रही है, बहुत ठंड थी। अभी बन रहा है पीठा, जो कि मम्मी बना रही है मिट्टी के चूल्हे में। वो चावल के आटे से, आटे को पानी में घोल के और उसमें पता नहीं और क्या क्या इन्ग्रीडियंट डाल के उसको बना रही है मम्मी। इसको आस्के बोलता है, जो कि बहुत ही टेस्टी होता है। इट्स लाइक इडली टाइप का है, पर इसको गुड़ से खाते हैं, खजूर गुड़ के साथ खाते हैं हम लोग।
করে রেখে যান। ये पीठा सिर्फ हम नहीं खाते, ये भगवान को भी चढ़ाया जाता है, जो मम्मी चढ़ाती है। यहाँ पे तीन दिन हर दिन अलग अलग पीठा बनता है, किसी दिन आसके, किसी दिन सरु चुगली, बहुत तरह के पीठे बनते हैं। जो खबा सोडा दाफ ले जाए, खबा सोडा तुम्हें आरो गुड़ी दिले होते কি জলটা ফুটতে নেকি মেখে না বুঝলে কি মাগবো নেকি গুড়ি মেখে না রূপা মাগবে না করে ছাইটা করে জলটা ফুটতে নেবে যে গুড়ি মেখে রূপা সন্ধে দিতে যাবে আমি কখন যাবো সন্ধে আমি দিয়ে দিচ্ছি গুড়ি মাখতে পারবো না না সত্যি আর এদিন খারাপ হয়ে ভালো লাগেনি সন্ধে আমি দিয়ে দিচ্ছি না করলে ছাইটা মেখে ইয়ে করে সে দিল্লিতে একবার পিঠে করেছি, পিঠে আর মাখা যাচ্ছে না, পিঠে আর হচ্ছে না কিছুতে, গরম জলের জায়গায় ঠান্ডা জলে মেখে দিয়েছি গুড়িটাকে, আর কিছুতেই পিঠে হচ্ছে না। ঠান্ডা জলে মাখলে খুশগুলো পড়ে যাবে, হচ্ছে ওই ইয়াটাই আসছে না, তো গ্রিপটাই আসছে না। আদর করছে তোমার বাকি কুকুরে কামড়ে কোথায় যেতে হয়েছিল খেপু কামড়ে দিয়েছিল হ্যাঁ এইখানে খাবলে ধরে গেল বিষে পেটে বাচ্চা আবার মতো হয়ে গেল নবাতি পেটে বাচ্চা কুকুরের বাচ্চা হয়ে যায় না মানুষের পেটে সুন্দর লাগে এ কি গো এই আমাদের এখানে এই সন্তানদের একজন এরকম হয়ে সে কুকুরের মতো করতো ঠিক কুকুরের মতো কুকুরের বাচ্চা হয় না ও নিজেকে কুকুর ভাবতে শুরু করে দেয় কুকুরের মতনই তো করছে ও আয়নায় যখন নিজেকে দেখে তখন নিজেকে কুকুর দেখতে পারে ওটা রোগ জলাতঙ্ক ও ঠিক কুকুরের মতো সে কিরকম করছে কুকুরের মতো ডাকছে ওই ওটা একটা রোগ কুকুরে কামড়ে হয়েছিল তা হ্যাঁ কুকুরে কামড়ালে ওই রোগটা হয় ওই জন্য তো ইঞ্জেকশনটা নিতে বলে বাচ্চা হয় না জলাতঙ্ক বাচ্চা হওয়ার মতো হয়ে গেল পেটে তো ওষুধ নিয়ে বাপি ইঞ্জেকশন নিয়ে নিয়েছিল সাথে সাথে না ও ঠাকুরের ওষুধ ভালো হয়েছিল ইঞ্জেকশন আমাদের এই এই গরু ভাতের হাঁড়ি গুড়ির চাঙাড়িতে সব দিতে হবে আমাকে এই ইমার্জেন্সি এনে দাও তো এটা এটা সাধ্য হয়েছে হাতে কুটলে গুড়ির টেস্ট দেবো আলাদা হয় ভালো হয় আমি সবাই জানে কলের গুড়ি ভালো হয় নাকি আর ওই মেশিনে করলে একটু পিঠে আপাতটা ভালো হয় কিন্তু ওই জন্য সব ওই করে হাতে কোটার জন্য বাপির মতো একটা
শক্তিশালী লোকের দরকার ওর বাবা। আর কদিন তুলবে? ওর বাবা ও তুলতেই পারবো না, দু চারবার তুলে থেকে যাবে। বুঝতে পারছো তো? তাহলে এমন বয়সে আরো কত ক্ষমতা ছিল? এক ঘন্টা লাগলো না বোধ হয়, কোটা হলো আমাদের। 5 কেজি চালের মনে হয় 5 কেজি চালের গুড়ি করে মেশিন। আমাদের 3 কেজি মেশিন আছে। ও একবার কোটা হয় ওরা যতদিন না খাওয়া হয়। সরস্বতী পুজো পর্যন্ত পিঠে করতে আসে। সরস্বতী পুজো পর্যন্ত, তার আগে পর্যন্ত করতে আসে। পুজোর পর আর করতেন, পুজোর সময় আর করতেন, পুজোর পরও আর করতেন। এমনি 6টা মুরগি দেখলে? নারকলটা এমনি মিষ্টি, আর গুড় দিচ্ছে কেন? নটা বার করো শরীর চাকরি কিসে করো? গ্যাসে তো গ্যাস পুড়বে জানো। লাউ দিয়ে শরীর চাকরি করে, বাঁধাকপি দিয়ে করুন। বাঁধাকপি দিয়ে সেদ্ধ দিতে হবে। বাঁধাকপিটাকে ওই গুঁড়ির সঙ্গে মেখে এরকম সেদ্ধ করে মেখে লাউটাকে যেদিকে হাওয়া বইছে, এই হাওয়া পাচ্ছে সেদিকে পিঠাটা ফুলছে, আজকেটা ফুলছে না। এই মুটিটা ঘুরে ফিরে দিতে পারিনি। হ্যাঁ, যেদিকে দেখ।